বাজারে সাধারণত আটটা একটি ডিম পাওয়া যায় কিন্তু সেই ডিম দু লাখ ছাব্বিশ হাজার রুপিতে বিক্রি হয়েছে অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরে মসজিদ নির্মাণের জন্য এক বৃদ্ধা ডিমটি দান করেছিলেন সেটি নিলামে তুললে শোয়া দু লাখ রুপির বেশি দামে বিক্রি হয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয় শ্রীনগর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের বড়মুল্লা এক প্রত্যন্ত গ্রামে মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করতে নামে কমিটি তখন এক বৃদ্ধা এতে একটি ডিম দান করেন মসজিদের ব্যবস্থাপনা কমিটি এই ডিম নিলামে তোলে কমিটি জানায় মসজিদের নির্মাণের জন্য তারা নগদ অর্থ ও অন্যান্য জিনিস দান হিসেবে নিয়েছিল এ সময় এক বৃদ্ধ নারী নাম প্রকাশ না করার শর্তে সদ্য পাড়া একটি ডিম দান করেন তহবিল সংগ্রহের জন্য মুরগির ডিম সহ সব ধরনের দাম নিলামে তোলা হয় নিলামে দরিদ্র সেই নারীর দেওয়া ডিমটি ছিল আকর্ষণের কেন্দ্রতে তিন দিন ধরে এই ডিম নিয়ে বারবার দাম ডাকা হয় অবশেষে সর্বোচ্চ বিডারের কাছে আলোচিত এই ডিম বিক্রি করা হয় বার্তা সংস্থা পিটিআই প্রতিবেদন অনুসারে প্রত্যেকবার কোনো না কোনো দর প্রস্তাব দাতা ডিমটি কিনে নেন এবং আরও তহবিল সংগ্রহের জন্য আবার ডিমটি মসজিদ কমিটির কাছে ফিরিয়ে দেন নিলামের শেষ দিনে স্থানীয় ব্যবসায়ী দানিশ আহমেদ সত্তর হাজার রুপি দিয়ে এই ডিম কিনে নেন ওয়ারপোরা এলাকার বাসিন্দা দানিশ পিটিআইকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব এই মসজিদ নির্মাণ কাজ শেষ করতে চাই আমরা বেশ বড় করে মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে তাই এতে অর্থ বেশি লাগবে তিনি আর বলেন আমি কোনো ধনী ব্যক্তি নই তবে এটি কেবল পবিত্র স্থানে প্রতি আমার আবেগ ছিল আমি জানান নীলামে কয়েকবার কেনার পরে ডিমের সর্বশেষ মূল্য দ্বারায় দু লাখ ছাব্বিশ হাজার তিনশো টাকা